শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তাই তো? তো আজকে আমি চলে এসেছি দেখো তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে, স্ট্যান্ডার্ড ফোরে বাংলা ব্যাকরণ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমাদের বাংলা ব্যাকরণে কী পড়া হচ্ছিল? পুরুষ পড়া হচ্ছিল। তো পুরুষের দেখো তোমাদের যে মধ্যম পুরুষ পর্যন্ত আমি পড়িয়েছিলাম, তো আজকেও মধ্যম পুরুষে তোমাদের আমি পড়াবো আর প্রথম পুরুষ পড়াবো। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে যে মধ্যম পুরুষ কাকে বলে সেটা তোমরা তো এর আগের দিনকে তোমাদের আমি পড়িয়েছিলাম। তো এখানে বলছি দেখো, মধ্যম পুরুষ বাক্যে ব্যবহৃত হয় তিনটি রূপে। তো কি দেখো, প্রথম বলছে সাধারণ মধ্যম পুরুষ, শ্রদ্ধাসূচক বা সম্মানার্থে মধ্যম পুরুষ, আর তুচ্ছার্থক বা আদরার্থক মধ্যম পুরুষ। তো দেখো এখানে সাধারণ মধ্যম পুরুষ, এখানে কি বলছে যে তুমি কোথায় যাচ্ছ। তারপর আরেকটা দেখো উদাহরণ এখানে দিয়েছে, তুমি এখন ঘুমাও, তাহলে এই তুমি হচ্ছে কি এখানে, তো সেই মধ্যম পুরুষ, এই হচ্ছে মেয়ে কর্তা এখানে তুমি। তো সেই জন্য এটা সাধারণ মধ্যম পুরুষ যেহেতু এখানে, সেই জন্য এখানে তুমি কোথায় যাচ্ছ, এই তুমি হচ্ছে এখানে মেয়ে মধ্যম পুরুষ। এরপর দেখো বলছে শ্রদ্ধাসূচক বা সম্মানার্থে মধ্যম পুরুষ, মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনারা এখন ঘুমন, তাহলে এই আপনি, আপনি হচ্ছে এখানে মধ্যম পুরুষ, মানে আপনি হচ্ছে এখানে কর্তা। এরপরেরটা দেখো তুচ্ছার্থক বা আদরার্থক মধ্যম পুরুষ, তাহলে এরপরে দেখো এখানে কী বলছে, এটা তুই কোথায় যাচ্ছিস, তুই এখন ঘুমিয়ে পড়, তাহলে এখানে এই তুই, এই যে তুই দেখছ, এই তুইটা হচ্ছে কি এখানে মধ্যম পুরুষ, এটা হচ্ছে আদরার্থক অর্থে, আর এই হচ্ছে এখানে কর্তা। তো তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে সাধারণ মধ্যম পুরুষ আর শ্রদ্ধাসূচক বা সম্মানার্থে মধ্যম পুরুষ আর তুচ্ছার্থক বা আদরার্থক মধ্যম পুরুষ। তো এরপর দেখো আমি তোমাদের পড়াবো প্রথম পুরুষ কাকে বলে। বলছে দূরে রয়েছে এমন কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে উদ্দেশ্য করে কিছু বলার সময় যে সর্বনাম বা নামপদ ব্যবহার করা হয় তাকে বলে প্রথম পুরুষ। তাহলে দেখো কি বলছে, দূরে রয়েছে এমন কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে উদ্দেশ্য করে কিছু বলার সময় যে সর্বনাম বা নামপদ ব্যবহার করা হয় তাকে বলা হয় কি প্রথম পুরুষ। তাহলে দেখো যে বক্তা যখন করে সে নিজের, সেটা হবে কী হচ্ছে উত্তম পুরুষ, কাকে বলছে সেটা হচ্ছে মধ্যম পুরুষ, এবং বক্তা ছাড়াও যে থাকে অন্য একজন তৃতীয় ব্যক্তি হিসাবে তাকে কী বলা হচ্ছে প্রথম পুরুষ, আর ইংলিশে যাকে কী বলা হয় থার্ড পার্সন বলা হয়, সেটাই হচ্ছে এখানে প্রথম পুরুষ। বক্তা এবং মাঝে একজন ছাড়া আরও যে তৃতীয় ব্যক্তি আছে সে তার উদ্দেশ্যে যে বলা হয় বা যে সর্বনাম বা নামপদ ব্যবহার করা হয়। আর তোমরা জানো সর্বনাম পদ কী হয়, সে, এগুলো তো সর্বনাম পদ হয়, তাহলে সেইটা যদি ব্যবহার করা হয় তাকে কী বলা হচ্ছে প্রথম পুরুষ বলা হচ্ছে, আর ইংলিশেকে কী বলা হয় থার্ড পার্সন বলা হয়। তো দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, সে প্রতিদিন বিদ্যালয় আসে। তো তাহলে এখানে দেখো বক্তা বা তার পরে যে আছে সেটা সেখানে কিন্তু নেই, এখানে আছে সে প্রতিদিন, মানে এখানে আছে একজন কি নেই, সেই অনুপস্থিত ব্যক্তিটা এখানে হচ্ছে সে, আর সেই হচ্ছে এখানে কি কর্তা হিসাবে এখানে বোঝানো হয়েছে। তাহলে সে প্রতিদিন বিদ্যালয় আসে, মানে তাকে, সেটাকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে, সেই জন্য এটা হয়েছে কি প্রথম পুরুষ। তো দেখো প্রথম পুরুষটাও আবার কি হয় না, বাক্যে ব্যবহৃত হয় দুটি রূপে কি, দেখো এখানে যেমন মধ্যম পুরুষও বাক্যে ব্যবহৃত হয় তিনটি রূপে, সেরকম প্রথম পুরুষও বাক্যে ব্যবহৃত হয় দুটি রূপে, কি কি,
না সাধারণ প্রথম পুরুষ আর শ্রদ্ধাসূচক প্রথম পুরুষ। তো সাধারণ প্রথম পুরুষটা দেখো কী এখানে বোঝাচ্ছে, যে সে রোজ এখানে আসে, তাহলে এসে সেটাই হচ্ছে এখানে কর্তা এবং সেই হচ্ছে এখানে কি সাধারণ প্রথম পুরুষ। সাধারণ প্রথম পুরুষ সে, তাহলে সে রোজ এখানে আসে। এরপর দেখো শ্রদ্ধাসূচক প্রথম পুরুষ, তার মানে বলছে যে তিনি রোজ এখানে আসেন, তাহলে যে তিনি এই তিনিটাই হচ্ছে এখানে কি না শ্রদ্ধাসূচক প্রথম পুরুষ, যে এখানে তিনি হচ্ছে কর্তা, এখানে অন্য কেউ তো আর নেই সেই জন্য এখানে তিনিটাই হচ্ছে কর্তা। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রথম পুরুষ কাকে বলে, না দূরে রয়েছে এমন কোনো ব্যক্তি বস্তু ও প্রাণীকে উদ্দেশ্য করে কিছু বলার সময় যে সর্বনাম বা নামপদ ব্যবহার করা হয় তাকে বলে প্রথম পুরুষ, যেমন সে প্রতিদিন বিদ্যালয়ে আসে। এবার দেখো প্রথম পুরুষ বাক্যে ব্যবহৃত হয় দুটি রূপে, কি না সাধারণ প্রথম পুরুষ আর শ্রদ্ধাসূচক প্রথম পুরুষ। এবার সাধারণ প্রথম পুরুষ দেখো কী বলছে, না সে রোজ এখানে আসে, তাহলে এই সেটা কি অন্য একজনের যে অনুপস্থিত আছে এখানে সে তার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে, আর সে এখানে কি সর্বনাম পদ, তাই তো? তোমরা তো জানো যে নামের পরিবর্তে যদি কোনো যে পদ বসে তাকে কী বলা হয় সর্বনাম বলা, তাহলে এখানে সেটা কি সর্বনাম পদ, তাই তো? তাহলে এখানে বক্তা নিজে বা যাকে বলছে সে তো এখানে উপস্থিত নেই, তার পরিবর্তে যে তৃতীয় ব্যক্তি আছে বা অনুপস্থিত আছে বা যাকে উদ্দেশ্য করে এখানে বলছে সেটাই তো এখানে সে হচ্ছে, তাহলে সেটাই এখানে হচ্ছে কি না সাধারণ প্রথম পুরুষ। এবার হচ্ছে শ্রদ্ধাসূচক প্রথম পুরুষ কী বলছে, না তিনি রোজ এখানে আসেন, তাহলে এখানে তিনি, তিনিটা হচ্ছে এখানে কি সম্মানার্থে, মানে শ্রদ্ধা সূচক আর কি প্রথম পুরুষ, মানে তাকে শ্রদ্ধা এ করে বলা হচ্ছে যে আপনি সরি তিনি রোজ এখানে আসেন, তাহলে এই তিনিটাই হচ্ছে কি এখানে প্রথম পুরুষ। তাহলে দেখো এখান থেকে কি বোঝা যায়, যে বক্তা নিজে উত্তম পুরুষ হয় আর উপস্থিত দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মধ্যম পুরুষ, মানে বক্তা নিজে হচ্ছে কি উত্তম পুরুষ আর উপস্থিত যে থাকে ধরো সেখানে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তিটি থাকে সে হচ্ছে মধ্যম পুরুষ, আর উপস্থিত বা অনুপস্থিত তৃতীয় ব্যক্তি হচ্ছে কি প্রথম পুরুষ। তো স্টুডেন্ট তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে পুরুষটা তোমাদের পুরুষ যে কটা পুরুষ এবং তার মধ্যে যে কী কী ভাগ আছে সেগুলো তোমাদেরকে আমি করালাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই তো? তো তোমরা ঠিক এইভাবেই বাড়িতে খুব সুন্দরভাবে এটাকে পড়বে আর এবং খুব ভালোভাবে এগুলো উদাহরণগুলো বা কাকে বলে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবে, বাড়িতে খুব ভালোভাবে এগুলোকে অভ্যাস করবে, কেমন? তো আজকে ক্লাস এখানে শেষ করছি, হ্যাভ এ নাইস ডে, টাটা।